সবাইকে বলবো আলোচনা অনেক লম্বা যে কথা বলেছিলাম সমলি ওয়ানা জিজিবিহি অন্যরে আয়াতে আসছে ওয়ানা উজজাবিহি যদি তোমরা আমার জন্য রোজা রাখো আমি আল্লাহ তোমাদের হয়ে যাব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার হয়ে যায় তার কোনো চিন্তা নাই তার কোনো পেরেশানি নাই তার কোনো ভয় নাই ও দুনিয়ার মানুষেরা আজকে আমরা রিজিকের পিছনে ছুটেছি কিন্তু এরপরেও আমরা রিজিকে পাই না কিন্তু আল্লাহর প্রেমে যদি পাগল হয়ে যেতে পারেন আমার আল্লাহ দুনিয়ার রিজিক গুলো আপনার পায়ের নিচে ঢেলে দেবে কয়েকদিন আগে গাজীপুরের এক জায়গায় মাহফিলে গেলাম মাহফিল শেষ করার পরে সভাপতি সাহেব আমারে খাবার দাবারের ব্যবস্থা করে বললেন হুজুর হুজুররা বেতন পায় 10,000-12,000 কিন্তু হুজুরদের খানার কোনো অভাব নাই দাওয়াত দিলে বলে আগামী শুক্রবার দাওয়াত বলে দাওয়াত খালি নাই আমার আছে আব্দুর রহিম সাসার বাড়িতে দাওয়াত এরকম সিরিয়াল ধরে ধরে হুজুরকে দাওয়াত দিতে হয় একটা ঘুষ দিলে বলে আর লাগবে না আর ঘুষ তো দেওয়া লাগবে না হুজুররা তো আসলে ঘুষ তো খেতে খেতে হুজুরদের কাছে এখন ঘুষ তো ভালো লাগে না এত ভিআইপি খাবার হুজুররা খায় কেমনে এত দামি কাপড় হুজুররা পরে কেমনে আমি বললাম সভাপতি সাহেব এই যে আমি দামি কাপড় পরেছি এটা তো আমার কিনা লাগে নাই এই যে ঘড়িটা লক্ষ টাকার উপরে শুধু ঘড়ির দাম এটা তো আমি কিনি নাই এটা তো আমার মানুষ হাদিয়াই দিয়ে দিছে আমি খুঁজি আল্লাহ রে দুনিয়া আল্লাহ আমার কাছে এনে দেয় সুবহানাল্লাহ মসজিদের ইমাম খুঁজে আল্লাহ রে আর মসজিদের ইমামকে আপনি খাওয়ানোর জন্য পাগল আর আপনি কোটি কোটি টাকা কামান আপনার টাকা ব্যাংকে অভাব নাই কিন্তু আপনার খাবারের লিস্টি বলেন হুজুর গরুর গোশ নিষেধ হাঁসের গোশ নিষেধ হাঁসের ডিম নিষেধ মিষ্টি খাওয়া নিষেধ চিনি খাওয়া নিষেধ কিচ্ছুই খেতে পারি না খালি যাও খাওয়া লাগে কোটি কোটি টাকা আছে শান্তি এটা নাই আর কত গরিব আছে এরা তিন প্লেট খাইতে পারে এরপরে মিষ্টিও 30টা খাইতে পারে আছে না নাই ঘুম একটা দিছে চিন্তা নাই টাকা ওর নাই চিন্তা ওর নাই আর তার কোটি টাকা কী করবো ওইটা কি ওইটা লয়ে কি বিদেশ যাইব নাকি আর একটা বাড়ি করবো নাকি আর 10 কাঠা কিনবো নাকি কী করবো মাথায় ঠিক নাই আরে এক হুজুর একটা ছাত্র রে 100 টাকা দিছে আর একজনের 10 টাকা দিছে দুইজনের দিয়া বলছে তোমরা দুইজন যাও এটা খরচ করো রাতের বেলা একটা গরম কড়াইয়ের ভিতরে তেল দিলেন বললেন এই গরম তেলে গরম করার উপর দাঁড়ায়া দুইজন দুইজনের টাকার হিসাব দিবা যে বেটা 10 টাকা যারা দিছে যেই ছাত্ররে ও 1 সেকেন্ড দাঁড়াইয়ে বলে দিছে 10 টাকা দেখতো চিপস কিনছি শেষ হিসাব শেষ এখন যার 100 টাকা দিছে এত 100 টাকা দিয়া এত চিপসও খাইছে চকলেটও খাইছে কোট আইসক্রিমও খাইছে রিক্সাটা গেছে আইছে এরপরে আরও যে 10 টাকা কী করছে কুইতারি না এখন এই চিন্তায় এই জায়গা দাঁড়া থাকতে তার ফাউই ফিরে যাইব এতক্ষণে এখনও এখন বুঝেন কেয়ামতের ময়দানটা হবে 50,000 বছর একদিন যার যত বেশি তার হিসাবটাও তত বেশি আমাদেরকে আল্লাহ কাউকে ধনী কাউকে গরিব বানাইছেন এই ধনী গরিবের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করতে চান তবে শুনে রাখেন নবী বলছে অধিকাংশ গরিবেরাই জান্নাতে চলে যাবে আর নবী বলেছেন অধিকাংশ নারীরাই জাহান্নামে চলে যাবে নারীরা যাবে দুই কারণে কয় কারণে 1 নম্বর স্বামীর অবাধ্যতার কারণে স্বামীর খেদমত করেন নারীরা তাহলে আল্লাহ আপনাকে নফল নামাজের সব দিয়ে দিবে স্বামীর খেদমত করতে পারলে স্বামী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে আর স্বামীরা যারা আছেন তাদেরকেও বলবো নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে দেখতেছেন আয়েশা ঘুমায় গেছে রুটি বানাইতে বানাইতে ওইদিকে অর্ধেক রুটি বানায় যে ঘুমায় পড়ছে ছাগলে আয়েশা রুটি খাইতেছে সুবহানাল্লাহ কর ছাগলে আয়েশা কি খায় রুটি খায় এখন নবীজি ছাগলে তারায়া নবীজি নিজে রুটি বানাইছেন আর গোশত রাঁধছেন সুবহানাল্লাহ কর আয়েশা ঘুম থেকে উঠো আয়েশা ঘুম থেকে উঠো অবাক রহমাতুল্লিল আলামিন নবীজিনী উনি এই রুটি বাগাইছেন গোশত রাঁধছেন এটা কেমন কথা নবী বলতেছেন আয়েশা অবাক হওয়ার কিছু নাই আমি রহমাতুল্লিল আলামিন নবী হইতে পারি কিন্তু আমি তোমার স্বামী সুবহানাল্লাহ কর
আমি স্বামী হিসেবে তোমার কষ্ট আমি দেখতে পারি না আমি তোমার সাথে সহযোগিতা করতে চাই সুবহানাল্লাহ এই ছিল স্বামীর চরিত্র কি আর আমাদের বর্তমান চরিত্র হইলে কিছু হইলেই যে বোর দে মাইস তিন ডালাড়ি ঘরের ভিতরে রেখে দেয় জোরে কোন ঠিক না বেটি আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলেন আমিন স্বামী যদি স্ত্রীর জন্য আল্লাহরে বলে আল্লাহ আমার বউটা ভালো আল্লাহ একটু গুনাহ করছে আমি জান্নাতে আমার বউরে ছাড়া আমি যাব না আল্লাহ বলবেন তোমাদের দুইজনকেই জান্নাত দিয়ে দিলাম স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা ছাড়া আমি যাব না আমি যেহেতু জান্নাতে হয়ে গেছি আজকে আমার স্বামীটাকে দেন এই যে নবীজি বলছেন দিনদার মেয়ে দেখে বিয়ে করো কি দেখা মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে তুনকাহুল মারআতু লি আরবাইন লি মালিহা ওয়া লি জামালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি দীনহা ফাযফার বিদাতি দ্বীন নবী বললেন এক নম্বর মানুষ সম্পদ দেখে যেটা আমরা এখন বেশি দেখি ঠিক না বেটি যৌতুকের তো আমাদের দেশে আজকে এত পরিমাণ যৌতুক আর আমাদের গাজীপুর মমিন সিং আরও বেশি খাদ্য উল্লাগে দিল কেন হ্যাঁ শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করে দেয় তাহলে সমস্যা নাই ইচ্ছা করে দিতেও তো পারে তাহলে সমস্যা নাই কিন্তু আপনি সায়া নিতে পারবেন না তাহলে এবার হচ্ছে দেখেন মালিহা সম্পদ দেখা করে বলি জামালিহা চেহারা দেখে এটা সুন্দর না কালা কালা লই তো বিয়েই করে না একবারে ফটফটা সুন্দরী তুই তিন নম্বরে ওয়ালি হাসাবিহা বংশ দেখে নবী বলেন এ তিনটা যদি কমও থাকে ওয়ালি দিনহা দিনটা যদি থাকে তার ভিতরে যে আল্লাহর ভয়টা থাকে নামাজ রোজা কোরআন তেলাওয়াত করতে পারে এই মহিলাটাকে বিয়ে করে তোমরা যুবকেরা ধন্য হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বি বাবাজির যেই কথা বলতেছিলাম আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখো আমি আল্লাহ তোমাদের হয়ে যাবো এই জন্য যারা ইমানদার যারা মুমিন বান্দা এরা চিন্তা করবে আল্লাহরে কিভাবে পাওয়া যায় ওই ব্যক্তি আল্লাহরে তালাশ করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহরে যদি তালাশ করেন তামাম পৃথিবী আল্লাহ আপনার কাছে এনে দেবে আর নয়তো কোটি কোটি টাকা কামাবেন রাতে ঘুম হবে না পেটে খাবার হজম হবে না টাকার ভিতরে শান্তি না রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে দেখেন আপনার মনের ভেতরে যে শান্তি আসবে কোটিপতি সেই শান্তি পাবে না ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম তিনবার কেটে বললাম আপনি নামাজ পড়ে দেখেন আতআইমুত তুআম ওয়া আফসুস সালাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম নবী বললেন তিন কাজ করো শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো কয় কাজ তিন কাজ আতআইমুত তুআম মানুষকে খাবার খাওয়াও বেশি বেশি খাওয়াও দুনিয়াতে আল্লাহ তোমার যা খাওয়াবা তাতে দশ গুণ বাড়াইয়া দিবে আর আখেরা তো দিবেনি আর আফসুস সালাম স্বামীরা স্ত্রীকে গিয়ে আজকে থেকে সালাম দিবেন স্ত্রী স্বামীকে আমাদের সমাজে আজকে নেতাকে সালাম দেয় হুজুরকে সালাম দেয় কিন্তু রিক্সাওয়ালারা কেউ সালাম দেয় না তারে আপনি গিয়ে সালাম দিবেন একশো গলা কাটার শহীদে সব পাবেন এই জন্য যদি জিন্দা করতে পারেন এই জন্য যারা সালাম দেয় না কেউ উড়ে গিয়ে আপনি সালাম দিবেন অবশ্যই তুলনামূলক আপনি অনেক বেশি সব পাবেন আমাদের সমাজ আজকে পরিচিত লোক দেখে সালাম দেওয়া হয় না মুসলমান যারাই দেখতেছেন সবাইকেই সালাম দিবেন আর হিন্দু দেখলে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা আল্লাহ আপনার হেদায়াত দান করেন কি দান করেন হেদায়াত দান করেন কারণ আপনার ইমান দরকার ইমান ছাড়া আপনার উপর শান্তি আসবে না আমার ভাইরা আমার মুরব্বী ওয়াজির তিন নম্বর নবী বললেন সাল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম রাতের বেলায় যখন তামাম পৃথিবীর মানুষগুলা ঘুমায় যায় তখন তুমি উঠে যাও যাই নামাজে দাঁড়ায় যাও দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে নাও আল্লাহর দরবারে কাঁদো চোখের পানি ছেড়ে দাও আল্লাহর কাছে তোমার বিপদের কথা বলো রাতের বেলায় মানুষ তামাম পৃথিবীর ঘুমায় যায় পশু পাখিগুলা ঘুমায় যায় কিন্তু আমার আল্লাহ বান্দাকে ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আমি আল্লাহর কাছে চা বান্দারে তুই ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি হবে না আল্লাহু আকবার কিন্তু ডাকতে হবে ডাকার মতো আমরা ডাকতে জানি না হারাম খেয়ে ডাকলে ডাক কবুল হবে না হালাল খেয়ে ডাকলে ডাক কবুল হয়ে যাবে যেরকম ডাক দিকে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন জিব্রাইল এসে বলল ইব্রাহিম তুমি বলো তোমার আগুন থেকে বাঁচায় দেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন আজ বলি তোমারে আমি বলবো কেন আমার আল্লাহ তো অন্ধ না আমার আল্লাহ তো ঠিকই আমার দেখতেছেন আমার আল্লাহ যদি আমার দেখে আর যদি আমি আগুনে পড়ে যাই আমার আল্লাহ যদি তাতে খুশি হইয়া যায় আমি ইব্রাহিম একবার দুইবার নয় আমি ইব্রাহিম এই আগুনের ভিতরে হাজারবার আল্লাহর খুশির জন্য জ্বলতে রাজি আছি আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে আমার আল্লাহ ডাক দিয়া বললেন ইয়া নার কোনি বারুদান ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেলেন জান্নাতের বাগান ফুলের বাগান আমার ভাইরা আমার মুরব্বি ও জেনাব নমরুদ দেখে বলে আগুন রে তুই কি ইব্রাহিমকে জ্বালাই দিতে পারস না আগুন ডাক দিয়া বললে নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর কথা কেন বলিস তুই আয় তামাম পৃথিবী শুদ্ধা সব কিছু আমি আগুন জ্বালাই দিতে পারি কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাই দিতে পারি না এই জন্য কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি ও মধুর নামটি মেটাই হতাশার জ্বালা গলেতে পড়ো নামের মালা ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই জোড়ো জোড়ে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোড়ো জোড়ে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার মুরব্বি ও জেনাব অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেব এবার শুন যে কথা বলতেছিলাম আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাকওয়া যদি কার অন্তরের ভিতরে আসে ওই ব্যক্তি যেখানেই যাবে না কেন যেই কাজ করবে না কেন সেই ব্যক্তি এই চিন্তা করবে দুনিয়ার কোনো মানুষ আমার না দেখলেও আমার একজন দেখবে জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ কিন্তু ঠিকই আমার দেখবেন আমার আল্লাহ দিনের বেলায় যেইভাবে দেখে রাতের বেলায়ও সেইভাবে দেখে আলোতে যেইভাবে দেখে অন্ধকারেও আমার আল্লাহ সেইভাবে দেখে সুতরাং বান্দা যেখানেই যাবে তখনই চিন্তা করবে আল্লাহ যেহেতু দেখতেছেন কিয়ামতের ময়দানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই চিন্তা যদি প্রত্যেকটা মানুষের অন্তরের ভেতরে থাকে ওই বান্দা গোনার ধারে কাছেও যেতে পারে না ওই বান্দা গুনার দ্বারে কাছেও যেতে পারে না কেন কারণ হচ্ছে তার অন্তরে কার ভয় আছে আল্লাহর ভয় আছে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এই জন্য আল্লাহর ভয় একটা শিক্ষা যদি আমরা আজকের এই জায়গা থেকে নিয়ে যেতে পারি যে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখলে পরে আমাদের মাধ্যমে গুনাহ করা সম্ভব হবে না এবার আসেন যে কথা আমি আপনাদেরকে বলার জন্য সূরা হযরত থেকে আমি ১২ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো আপনি তারা দেখে মনে করলেন লোকটা মনে হয় সুবিধার না এই যে দেখেই মনে করলেন লোকটা সুবিধার না এটাই আপনি কবিরা গুনাহ করছেন এটা কি করছেন কবিরা গুনাহ করছেন মানুষের প্রতি ধারণা রাখতে হবে ভালো না মন্দ ভালো ওই ব্যক্তি খারাপ হইলে খারাপ হোক ওই ব্যক্তিটা ওই ব্যক্তি জবাব দেবে আজকে তো আমরা নিজের চিন্তায় ব্যস্ত না আরেকজনের চিন্তায় বেশি ব্যস্ত ঠিক কিনা বলেন এবার আসুন এরপরে আল্লাহ বলতেছেন তোমরা মানুষের দোষ খুঁজতে যাও না হ্যাঁ বিচারকের বেলায় ভিন্ন অনেকগুলো লম্বা সময়ের তাফসির এটা এবার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না পরনিন্দা করবে না তাহলে কি হবে আল্লাহ বলতেছেন আইয়ুহিব্বু আহাদুক
أكل لحم أخيه ميتا فكرهتم. তোমরা কি এমনটা পছন্দ করো যে তোমরা একজন আরেকজনের মৃত ভাইয়ের গোশত খাবে, এমনটা কি আপনারা কেউ পছন্দ করেন যে মৃত ভাইয়ের কাঁচা গোশত সবাই খাবেন? কেউ পছন্দ করেন না। আল্লাহ বলতেছেন গীবত হচ্ছে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়ার মতো, এত মারাত্মক জঘন্য গুনাহ। এবার নবীজি বলতেছেন গীবতে দুইটা ক্ষতি, কয়টা ক্ষতি? যে ব্যক্তি গীবত করবে, মনে করেন গীবত কারে বলে সাহাবী জিজ্ঞাসা করে, নবীজি বললেন তুমি আরেকজনের সমালোচনা তার আড়ালে গিয়া যখন করবা, হুজুর লোকটা আসলে যদি দোষ করে, নবী বললেন এটাই গীবত হবে, আসলে যদি দোষ করে থাকে আর দোষ না করে থাকলে এটা গীবত হবে না, এটা তোহমত হবে, মিথ্যা অপবাদ হবে, ডবল গুণা হবে। একটা হবে তার বিরুদ্ধে বলার গুণা, দুই নম্বর হবে মিথ্যা কথা বলার গুণা। আর গীবত বলার কারণে দুইটা গুণা, এক নম্বর দুইটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হচ্ছে আপনার নেক আমল নামাজ রোজা হজ যাকাত সব চলে যাবে যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলেন তার কাছে, আর সেই ব্যক্তির সমস্ত গুণাগুলো চলে আসবে আপনার কাছে। বিনিময়ে কি হবে? আপনি তার গুণা নিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবেন আর আপনার নেক আমল নিয়ে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলে। তাহলে ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিয়া দিতেন তার বিরুদ্ধে কেউ গীবত করলে। আজকে থেকে আমাদের বিরুদ্ধে যদি কেউ গীবত করে শুনছেন, ওরে গিয়া 50 টাকা 20 টাকা হাদিয়া দিয়ে বলবেন ভাই চা খাইস। কেন? কারণ তুমি আমার যেই বড় উপকার করেছো, আমার মা বাপও আমার এত বড় উপকার করে নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে বাপ মা একটা নেকি দিবে না, আর তোমার সব নেকি আমার দিয়ে দিবা, আমার সব গুণা তুমি নিয়ে জাহান্নামে যাবা, এর চেয়ে বড় উপকার তোর হতে পারে না। সুতরাং তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, গীবত করে সবচেয়ে বড় বন্ধু হলা, টাকা টোকা লাগলে আর বইলো মাঝে মধ্যে ভিক্ষা করে হলো তোমার দেবো আমি। কেন? তুমি আমার অনেক বড় উপকার করছো, এটা বাপ মাও করে নাই। তা এই কাজগুলো করলে গীবত কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুই নম্বর আরেকটা গুণা, এই গুণার নাম হচ্ছে হিংসা। ওই গুণার নাম কি? হিংসা। হিংসা এমন মারাত্মক গুণা যে কেউ যদি টাকা পয়সার মালিক হয় তাহলে মালিকটা বানাইছে কে? কে বানাইছে? আল্লাহ। এখন আল্লাহ বানাইছে, আপনি যদি হিংসা করেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ একটা অবিচার করছে, তারা কেন দিল আল্লাহ? নাউজুবিল্লাহ, আল্লাহ কেন দিল এই প্রশ্ন আপনি করতে পারেন না, এই জন্য হিংসা করা যাবে না। এই দুই গুণা থেকে আল্লাহ হেফাজত করেন। নবী বলেন এই দুই গুণা যদি তোমরা করো, সারা বছরও যদি রোজা রাখো, রোজার সব তুমি পাবা না, ওই ব্যক্তি পাবে যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করলা, যে ব্যক্তির বিরুদ্ধে হিংসা করলা। আল্লাহ আমাদেরকে দুই গুণা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সময় অল্প, আর মাত্র অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। এবার নবীজি বললেন তোমাদের মরণ হবে, এই কথাটা আনুষঙ্গিক বাহিরের কথা বলতেছি শেষ করার জন্য, ওয়াজ আমার শেষ। তিনটা আমল তোমাদের কবর যাওয়ার পরেও থাকবে, কয়টা আমল? তিনটা আমল। মরার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল থাকবে। এক নম্বর, যদি মাদ্রাসা মসজিদে তোমরা যদি সৎকা করতে পারো, কি কি করতে পারো? সৎকা করতে পারো। এই মাদ্রাসা মসজিদে যতদিন কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমাদের কবরে সব পৌঁছাইতেই থাকবেন। দুই নম্বরে, একজন মানুষ যদি ভালো কথা কাউকে বলে, ভাই নামাজ পড়ো, আপনার কথা সে নামাজই হয়ে গেল, এই নামাজই সব আপনিও পেয়ে যাবেন। তিন নম্বরে, যদি কোনো সন্তানকে হাফেজ হাফেজা আলেম আলেমা বানায় দিতে পারেন, এই সন্তান যতদিন বেঁচে থাকবে এই সন্তানের ইবাদতের সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবেন। তাহলে এই